সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে সালোক সংশ্লেষণে শোষণ এর প্রকার ভিত্তি বলেছিলাম এবং সেক্ষেত্রে সবাত এবং অবাত শোষণের ধাপগুলো বলেছিলাম। আমরা গত ক্লাস থেকে কথাটি জানি, সবাত এবং অবাত শোষণের সাধারণ যে ধাপটি, অর্থাৎ যে ধাপটি অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে, সেটি হচ্ছে গ্লাইকোলাইসিস। যেহেতু এই গ্লাইকোলাইসিসটি সবাত এবং অবাত দুটি ক্ষেত্রেই ঘটে এবং এটির জন্য অক্সিজেন লাগে না, সেজন্য এটিকে দুটি ভাবে বলা হয়ে থাকে। সবাত এবং অবাত শোষণের সাধারণ ধাপটি বর্ণনা করো, অথবা আসতে পারে এভাবে যে শোষণের যে ধাপটি সম্পন্ন হতে অক্সিজেনের উপস্থিতি প্রয়োজন নেই সে ধাপটি বর্ণনা করো। এই প্রশ্নটি কিভাবে আসতে পারে আমরা এই অংশের আলোচনা শেষে সেটা বলবো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই গ্লাইকোলাইসিস অংশটি একটু বড় বিধায় আমরা এই গ্লাইকোলাইসিসকে দুটি অংশে ভাগ করব। এর প্রথম অংশটি আজকে এবং এর পরবর্তী যে অংশটি, সেকেন্ড অংশটি ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে পড়াবো। তো আমরা আমাদের মূল পড়ায় চলে আসছি। খেয়াল করো, শোষণে যেহেতু গ্লুকোজ থেকে শক্তি উৎপন্ন হয়, আমরা জানি গ্লুকোজ হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মূল প্রোডাক্টটি গ্লুকোজ, আর সালোক সংশ্লেষণে যে গ্লুকোজটি তৈরি হয় শোষণে সে গ্লুকোজটি ভাঙে। আর যেহেতু শোষণের প্রথম ধাপটি গ্লাইকোলাইসিস, তাই আমরা এটা বুঝতে পারছি গ্লাইকোলাইসিস শুরু হবে গ্লুকোজকে দিয়ে। সুতরাং যে উপাদানটি গ্লাইকোলাইসিস শুরু করবে বা গ্লাইকোলাইসিস বিক্রিয়ার সূত্রপাত ঘটাবে সেটি হচ্ছে গ্লুকোজ। তো আমরা আসছি গ্লুকোজ। খেয়াল করো, গ্লুকোজ দেখো, গ্লুকোজ হচ্ছে একটি 6 কার্বন বিশিষ্ট উপাদান। আমরা জানি এর 1 নম্বর কার্বনে অ্যালডিহাইড মূলক যুক্ত থাকে, অপরদিকে 6 কার্বন বিশিষ্ট আরেকটি উপাদান আছে, নাম হলো ফ্রুক্টোজ, যেটি মূলত তার কীটমূলক ধারী, যে ক্ষেত্রে 2 নম্বর কার্বনে কীটমূলকটি থাকে। এজন্য গ্লুকোজ এবং ফ্রুক্টোজ একটিকে অপরটির আইসোমার বলা হয়, কারণ এরা গ্লুকোজটির অ্যালডিহাইড মূলকটি কীটমূলকে যখন চেঞ্জ হয়ে যায় তখন গ্লুকোজটি ফ্রুক্টোজ হয়ে যায়, অপরদিকে কীটমূলক অ্যালডিহাইড মূলকে চেঞ্জ হয়ে গেলে ফ্রুক্টোজটি আবার গ্লুকোজ হয়ে যায়, তাই একটিকে অপরটির সমান ও বাইসোমার বলা হয়। তাহলে খেয়াল করো, গ্লুকোজ একটি 6 কার্বন বিশিষ্ট উপাদান। এখন ভাবো, যদি গ্লুকোজের 6 নং কার্বনে একটি ফসফেট যুক্ত হয়, তাহলে 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ তার 6 নং কার্বনে, দেখো ভালো করে, 1 নম্বর কার্বনে অ্যাডহেড মূলক থাকে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, যখন 6 নম্বর কার্বন একটি ফসফেট যুক্ত হয় তখন তার নাম কি হয়? তখন তার নাম হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট। দেখো, তাহলে গ্লুকোজ এবং গ্লুকোজ 6 ফসফেটের পার্থক্যটি হচ্ছে যখনই গ্লুকোজের 6 নং কার্বনের সাথে একটি ফসফেট যুক্ত হয় তখন সেটি হয়ে যায় গ্লুকোজ 6 ফসফেট। এবার খেয়াল কর, তাহলে প্রশ্ন আসছে যে ফসফেটটি 6 নং কার্বনের সাথে যুক্ত হলো, সে ফসফেটটি আসছে কোত্থেকে? উত্তর হচ্ছে, খেয়াল করো, এ সময় যেহেতু ফসফেটটি লাগে, ফসফেটটি আসে এটিপি ভেঙে গিয়ে। দেখো, এটিপি ভেঙে গিয়ে, এটিপি আমরা জানি সবাই, এটিপি যখন ভেঙে যায় তখন হয় এডিপি এবং ফসফেট। আর দেখো, এই ফসফেটটি 6 নং কার্বনে যুক্ত হয়, সুতরাং যেহেতু ফসফেটটি 6 নং কার্বনে যুক্ত হয়ে যায়, সুতরাং এখানে আর অবশিষ্ট থাকে এডিপি, অর্থাৎ
এডিনোসিন ট্রাইফসফেট একটি ফসফেট গ্লুকোজের 6 নং কার্বনের সাথে যুক্ত হয়, উৎপন্ন করে গ্লুকোজ 6 ফসফেট। প্রয়োজনীয় ফসফেটটি আসে এটিপি ভাঙ্গনের মাধ্যমে। তাহলে ভাবো এখানে কিন্তু এটিপি, যেখানে আমরা ভেবেছিলাম শ্বসনে গ্লুকোজ থেকে শক্তি উৎপন্ন হয়, এটিপি তৈরি হয়, বাট খেয়াল করো গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হওয়ার পথেই কিন্তু একটি ফসফেট যুক্ত হওয়ার ক্ষেত্রে এটিপি ভেঙে গিয়েছে। তাহলে খেয়াল করো এটিপি কিন্তু প্রথমে খরচ হলো, তার মানে হচ্ছে খেয়াল করো আমরা যদি আমরা ভাবি এভাবে এটা একটি ব্যবসা, সেক্ষেত্রে এটিপি খরচ হওয়া মানে আসলে হচ্ছে এটিপি একটা ইনভেস্টমেন্ট। আমরা এর পরে যখন পড়াবো ধীরে ধীরে, তখন দেখতে পাবো যে খরচ যা হচ্ছে তার চেয়ে অনেক বেশি কিন্তু এটিপি উৎপাদিত হচ্ছে, আমরা এটাও বুঝতে পারবো এটি ইনভেস্টমেন্টের মতো কাজ করছে। এবার আসি খেয়াল করো তাহলে এনজাইমটা কি হতে পারে। এখন দেখো এনজাইম যেহেতু গ্লুকোজ এর সাথে যুক্ত হয়েছে ফসফেট, আর আমরা জানি ফসফেট যুক্ত হলে সেই এনজাইমকে বলা হয় ফসফোরাইলেজ, সুতরাং নাম হতে পারে গ্লুকোজ ফসফোরাইলেজ। আবার ভাবো গ্লুকোজ হচ্ছে একটি 6 কার্বন বিশিষ্ট উপাদান। আবার দেখো আমরা জানি এটিপি রিলেটেড থাকলে, অর্থাৎ যদি কোনো বিক্রিয়ায় এটিপি তৈরি হয় কিংবা এটিপি ভেঙে যায়, তখন তাকে বলা হয় কাইনেস। তাহলে যেহেতু এটিপি রিলেটেড তাই কাইনেস, আর গ্লুকোজের মধ্যে কার্বন সংখ্যা 6, তাহলে কি হতে পারে গ্লুকোজ 1। প্রথম হতে পারে গ্লুকোজ এবং এটিপি রিলেটেড, গ্লুকোজ হলো বিক্রিয়কের নাম, এটিপি রিলেটেড তাই কাইনেস, গ্লুকোজ কাইনেস বা গ্লুকোকাইনেস। অন্যদিকে ভাবো যেহেতু গ্লুকোজে কার্বন সংখ্যা 6, আমরা জানি যখন এই কার্বন সংখ্যা 6 হয় তখন তাকে বলে হেক্সো, অতএব হেক্সা এবং গ্লুকোজ যেহেতু 6 কার্বন বিধে হেক্সা, তার মানে হচ্ছে হেক্সো। এটিপি রিলেটেড তাই কাইনেস, তার মানে হচ্ছে গ্লুকোজের কার্বন সংখ্যা 6 তাই হেক্সো, এবং এটিপি রিলেটেড তাই কাইনেস, অর্থাৎ এনজাইমটি হচ্ছে হেক্সোকাইনেস। তাহলে খেয়াল করো আমরা এভাবে সামারি করতে পারি, গ্লুকোজের 6 নং কার্বনের সাথে একটি ফসফেট যুক্ত হয়ে গ্লুকোজ 6 ফসফেটটি উৎপন্ন করে, প্রয়োজনীয় ফসফেটটি আসে এটিপি ভাঙ্গনের মাধ্যমে, এক্ষেত্রে হেক্সোকাইনেজ এনজাইম কাজ করে। গেল প্রথম ধাপ। যদি আমরা এখনো বলিনি গ্লাইকোলাইসিস কয়টি ধাপে ঘটে বা কোন বিক্রিয়াগুলো একমুখী বা উভয়মুখী, আমরা যখন এই অংশটি পুরোপুরি শেষ করবো দেন আমরা সবটা ব্যাখ্যা করবো একসাথে। এবং খেয়াল করো আমরা একটু আগে বলেছিলাম গ্লুকোজের মধ্যে থাকে CHO অ্যালডিহাইড মূলক, আর ফ্রুক্টোজে থাকে CO কীটমূলকটি। আর আমরা জানি অ্যালডিহাইড মূলকটি কীটমূলকে চেঞ্জ হতে পারে, আবার কীটমূলকটি অ্যালডিহাইড মূলকে চেঞ্জ হয়, যেহেতু তারা পরস্পর পরস্পরে পরিবর্তন হতে পারে তাই এদেরকে বলা হয় পরস্পরের সমাণু। তাহলে বলো আইসোমার বা সমাণু। তাহলে আমরা এখানে লিখতে পারি গ্লুকোজের যদি 6 নং কার্বনের অ্যালডিহাইড মূলকটি কীটমূলকে চেঞ্জ হয়ে যায়, তাহলে গ্লুকোজের জায়গায় হয়ে যাবে ফ্রুক্ট। আর খেয়াল করো 6 ফসফেট যেটি সেটি ঠিকই আছে। এখন দেখো এই বিক্রিয়া উভয়মুখী, উভয়মুখী কেন খেয়াল করো, যেহেতু অ্যালডিহাইড মূলকটি কীটমূলক, আবার কীটমূলকটি অ্যালডিহাইড মূলকে চেঞ্জ হতে পারে, তাহলে গ্লুকোজটি যেমন ফ্রুক্টোজ হতে পারে উল্টা ফ্রুক্টোজটাও গ্লুকোজ হতে পারে। তার মানে খেয়াল করো এখানে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ যেহেতু পরস্পর পরস্পরে পরিবর্তিত হয়, তাহলে এনজাইমটা নিঃসন্দেহে আইসোমারেজ। এবার আসো বিক্রিয়কে গ্লুকোজ 6 ফসফেট, খেয়াল করো যদি আমরা এভাবে ভাবি মূল উপাদানটা গ্লুকোজ, বাবা ফসফেটটি তার শাখা হিসেবে রয়েছে, মানে সন্তান। এখন দেখো যদি গ্লুকোজ হয় বাবা, ফসফেট হয় সন্তান, যখন আমরা সন্তানের নাম রাখি প্রথমে কিন্তু সন্তানের নাম, যেমন যদি এভাবে ভাবি আমার ছেলের নাম আবদুল্লাহ বিন আরিফ, ভাবো তাহলে আবদুল্লাহ বিন আরিফ যদি বোঝায় কি বোঝালো সন্তানটাকে, আবদুল্লাহ না আরিফ,
আব্দুল্লাহ, আরিফ কিন্তু বাবা। তাহলে খেয়াল করো, নাম রাখতে গেলে আগে সন্তান, তাহলে আগে সন্তানটার নাম কি? ফসফেট, মানে ফসফো, বাবাটাকে গ্লুকোজ, তাহলে ফসফো গ্লুকো, ফসফো গ্লুকো। গ্লুকোজটি যেহেতু ফ্রুক্টোজ হয়েছে, আর আমরা জানি এটাকে আইসোমার বলা হয়, তাহলে আইসোমারিক চেঞ্জ করে যে এনজাইমটি তার নাম আইসোমারেজ। খেয়াল করো, আইসোমার যোগে এসি, আমরা জানি কোন উপাদানের শেষে বা বিক্রিয়কের নামের শেষে এ এসি যোগ করলে এনজাইমের নাম হয়ে যায়। সুতরাং এক হচ্ছে ফসফো গ্লুকো, আর আইসোমারিক চেঞ্জ করে তাই আইসোমারেজ। এভাবে লিখতে পারি আমরা ফসফো গ্লুকো আইসোমারেজ। খেয়াল করা ভালো, তাহলে আমরা কি পাচ্ছি? এভাবে আমরা এভাবে বলতে পারি গ্লুকোজ 6 ফসফেট এর গ্লুকোজের অ্যালডিহাইড মূলকটি কীট মূলকে পরিবর্তিত হয় বিধায় গ্লুকোজ 6 ফসফেটটি ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিবর্তিত হয়। এক্ষেত্রে ফসফো গ্লুকো আইসোমারেজ এনজাইম কাজ করে। এবং দেখো, যেহেতু গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পরস্পর পরস্পরের পরিবর্তনশীল, তাই তারা উভয়মুখী চেঞ্জ হতে পারে। তাহলে প্রশ্ন আসবে একমুখী কেন? উত্তরটা আমরা দিব যখন এই টপিকটি শেষ করব, তখন উত্তরটি দিব। এখন খেয়াল করে, এরপরে কি হয়? ফ্রুক্টোজ 6 ফসফেট সে কি করে? দেখো, ফ্রুক্টোজ তার 5 নাম্বার কার্বন, সরি দুঃখিত, ফ্রুক্টোজের 6 নং কার্বনে, খেয়াল করো, ফ্রুক্টোজের 6 নং কার্বনে একটি ফসফেট যুক্ত আছে। সে কি করে? সে তার 1 নং কার্বন, খেয়াল করো, এখন ফ্রুক্টোজ যেহেতু কীট মূলক, কিন্তু 2 নম্বর কার্বনে, সুতরাং 1 নং কার্বনে সে আরেকটি ফসফেট যুক্ত করে। খেয়াল করো, ফ্রুক্টোজে ছিল একটি ফসফেট 6 নাম্বার কার্বন, তাই নাম ছিল ফ্রুক্টোজ 6 ফসফেট। এখন ফ্রুক্টোজ 6 ফসফেট যদি তার 1 নং কার্বনে আরেকটি ফসফেট যুক্ত করে, তাহলে নাম কি হবে? দেখো তো, ফ্রুক্টোজ 1 6, দুইটা 1 নং এবং 6 নং, 20 ফসফেট, মানে 20 মানে হচ্ছে ডাই, অতএব 2টি ফসফেট। তাহলে খেয়াল করো, ফ্রুক্টোজ 6 ফসফেট তার 1 নং কার্বনের সাথে আরেকটি ফসফেট যুক্ত করে, যখন সে 1 নং কার্বনে ফসফেট যুক্ত করে, তখন সেটি হয়ে যায় ফ্রুক্টোজ 1 6 20 ফসফেট। যে ফসফেটটি 1 নং এ যুক্ত হলো, আমরা বুঝতে পারছি সে ফসফেটটি আসবে এটিপি থেকে, আগের মতোই এটিপি ভেঙে এডিপি প্লাস ফসফেট হবে, ফসফেট এক নঙ্গে যুক্ত হবে আর এডিপি অবশিষ্ট থাকবে। তার মানে খেয়াল করো, এখানে আরেকটি খরচ হলো, কি খরচ? আরেকটি এটিপি খরচ হলো। খেয়াল করো, 1 2 3 তিনটে ধাপ গেলাম অলরেডি, কিন্তু দুটি এটিপি খরচ হয়ে গিয়েছে। খেয়াল করো, দুটি এটিপি অলরেডি খরচ হয়েছে আমাদের। এখন বল, তাহলে সহজ কথা, এনজাইম কি হবে? একদম মুখস্থ, যেহেতু এটিপি রিলেটেড তাই কাইনেজ, তাহলে বিক্রিয়ককে যদি এখানে হতো ফসফো গ্লুকো, তাহলে বলো দেখেন কি হবে? ফসফো ফ্রুক্টো, যেহেতু ফসফেট ছিল গ্লুকোজের সাথে, তাই ছিল ফসফো গ্লুকো, এর ফসফেট আছে ফ্রুক্টোজের সাথে, তাহলে কি হবে? ফসফো ফ্রুক্টো, এটিপি রিলেটেড তাই কি হবে? কাইনেজ, তাহলে এনজাইমটা কি হবে? ফসফো ফ্রুক্টো কাইনেজ। দেখো, ফসফেট তাই ফসফো, ফ্রুক্টোজের সাথে ফসফেট তাই ফসফো ফ্রুক্টো, এটিপি রয়েছে তাই কাইনেজ, তাহলে এনজাইম কি হবে? ফসফো ফ্রুক্টো কাইনেজ। যদি আমরা এই তৃতীয় ধাপটিকে সামারি করি, তখন এভাবে আসবে ফ্রুক্টোজ 6 ফসফেটে 1 নং কার্বনে একটি ফসফেট যুক্ত হয় এবং সে ফসফেটটি আসে এটিপি ভাঙনের মাধ্যমে। এই ক্ষেত্রে ফসফো ফ্রুক্টো কাইনেজ এনজাইম কাজ করে। তাহলে খেয়াল করো, আমরা এই ধাপটিও খেয়াল করি, এটাও কিন্তু এই ধাপটিও কিন্তু একমুখী হয়ে গেল। খেয়াল করো ভালো করে, এগুলো অনেকটা না, পুরোপুরি বলতে গেলে আমরা বলবো C3 চক্র বা কেলভিন চক্রের পুরোপুরি বিপরীত। এখন দেখো, মনে পড়ে কিনা তোমাদের, ওখানে কি ছিল?
এক অণু থ্রি ফসফোগ্লিসারলডিহাইড এবং এক অণু ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট মিলেই তৈরি হয়েছিল ফ্রুক্টোজ 1,6-বিস ফসফেট। খেয়াল করো ভালো করে, ওখানে কি ছিল? এক অণু থ্রি ফসফোগ্লিসারলডিহাইড এবং এক অণু ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট মিলেই তৈরি হয়েছিল ফ্রুক্টোজ 1,6-বিস ফসফেট। এবার ভাবো, উল্টা ভাবো, যদি ফ্রুক্টোজ 1,6-বিস ফসফেট ভেঙে যায় তাহলে কি হবে? উল্টা হবে, কি হবে? এক হবে থ্রি, এক অণু থ্রি ফসফো গ্লিসারলডিহাইড, খেয়াল করো আগে তার অপোজিট হচ্ছে, এবং সাথে হবে এক অণু ডাই হাইড্রোক্সি এসিটোন ফসফেট। খেয়াল করো ভালো করে, ওখানে ছিল সিথ্রিতে ছিল এক অণু থ্রি ফসফোগ্লিসারলডিহাইড এবং এক অণু ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট মিলে তৈরি করে ফ্রুক্টোজ 1,6-বিস ফসফেট। এখানে উল্টা হয়েছে, কি হয়েছে? ফ্রুক্টোজ 1,6-বিস ফসফেট ভেঙে এক অণু থ্রি ফসফোগ্লিসারলডিহাইড এবং এক অণু ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট তৈরি করেছে। এখন খেয়াল করো, এখানে কিন্তু এই অ্যালডিহাইড থ্রি ফসফোগ্লিসারলডিহাইড, অ্যালডিহাইড এবং এসিটোন মানে কিটোন, আমরা আবার জানি অ্যালডিহাইড এবং কিটো এরা কিন্তু পরস্পর পরস্পরে পরিবর্তিত হতে পারে, এবং এই পরিবর্তনটি ঘটে একটি এনজাইম, তার নাম আইসোমারেজ। এখন খেয়াল করো, এখানে অ্যালডিহাইডে রূপান্তরিত হয়েছে, তাই এনজাইমটি হবে অ্যালডোলেজ। অ্যালডিহাইড তাই অ্যালডোল যোগ এএসসি অ্যালডোলেজ, আমরা এভাবে সামারি করছি এই ধাপটি। খেয়াল করো, অ্যালডোলেজ এনজাইম, অ্যালডোলেজ এনজাইমের প্রভাবে বা উপস্থিতিতে ফ্রুক্টোজ 1,6-বিস ফসফেট ভেঙে এক অণু থ্রি ফসফোগ্লিসারলডিহাইড এবং এক অণু ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট সৃষ্টি করে। আবার এরা সৃষ্ট উপাদান দুটি, অ্যালডিহাইড এবং কিটোন, এরা আইসোমারেজ এনজাইমের উপস্থিতিতে পরস্পর পরস্পরে রূপান্তরিত বা পরিবর্তিত হতে পারে। এই মোট চারটি ধাপ আমরা আজকে পড়ালাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই চারটি ধাপ মনে রাখবো, আগামী ক্লাসে ইনশাল্লাহ এর পরবর্তী আরো পাঁচটি ধাপ রয়েছে, অর্থাৎ গ্লাইকোলাইসিস ঘটে মোট নয়টি ধাপে, তার মধ্যে প্রথম চারটি ধাপ আমরা আজকে পড়ালাম। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা এর পরবর্তী পাঁচটি ধাপ পড়াবো। সে পর্যন্ত ভালো থেকো, ধন্যবাদ।